আজি খুব কম সময় পরে দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয় টেকনোলোজি মাধ্যমে আমি সমস্ত সম্বোধিত করবে। দেশের বিভিন্ন প্রমুখ স্থানে রোজগার মেলা মাধ্যমে তথা সেন্ট্রালাইজ ব্যবস্থা মাধ্যমে আজ স্বাস্থ্য রোজগার মেলার 70,000 অধিক যুবক যুবতী মানুষ রোজগার চাকরি সরকারি চাকরি দেবার আজ এক অবসর। এই অবসরে মু আপনা সমস্ত অনেক অনেক শুভেচ্ছা জনাউছি, অনেক অনেক অভিনন্দন। অনসর আরম্ভ হয়েছি, মহাপ্রভু জগন্নাথ এবে বিশ্রামে অছন্তি, অলারনাথ রূপরে অছন্তি। আগামী 20 তারিখে পবিত্র রথযাত্রা হব, আম সবু ওড়িয়া লোকঙ্ক পাই এ মাসটি অত্যন্ত পবিত্র ও বড় শুভ মুহূর্ত। এ রথযাত্রার শুভ অবসরে আপন মানে জীবনর নূয়া রথযাত্রা আরম্ভ করিবে। মহাপ্রভু জগন্নাথ আপনাকে অনেক অনেক আশিষ দিয়ন্তু, অনেক অনেক আশীর্বাদ দিয়ন্তু। মু গোটিয়ে কথা সবুথর কহিথায়, আরম্ভরে সেটা কাউথরে দোহরেবি, কিছু বন্ধুক পাই পুরুণা হব, আপনি যে মানে আজ পাইবে নিযুক্তি পত্র তাঙ্ক পাই নূয়া হব। নূয়া এয়া যে এ যে আজ নিযুক্তি পত্র আপনাকে মিলিব এটা কেবল আপনকর ভালো পাই নুহে, আপনকর নিজ পাই নুহে। আপন কেবল এইতরে গোটে সরকারি চাকরি পাইকি সন্তুষ্ট হইজিবে এয়া নুহে, ইয়ে তো আরম্ভ হেলা মাত্র। আপন আকু আহুরি যিবে, আপনক দায়িত্ব এবে বড়ি গলা, কেবল আপনার নিজের নুহে, নিজের আত্মীয় মানকর নুহে। আপনার অনুমান করতু 140 কোটি দেশে আপনার মানে সৌভাগ্যশালী, নিজের ক্ষমতা বলরে এটি কাহার দয়ারে নুহে, কোনসি অসাধু উপায় অবলম্বন করিকি নুহে, আম দেশকু স্বতন্ত্রতার 75 বর্ষ ভিতরে পুরাবি হয়েছি। ইয়ে ভিতরে সরকারি চাকরি বহুত মর্যাদাজনক হয়েছি, কেবল আর্থিক দৃষ্টি নুহে সামাজিক দৃষ্টি। সরকারি চাকরির নিজস্ব মান মর্যাদা ও দায়িত্ব আছে, আপনার আজ সমাজের সামূহিক প্রয়াস বলরে সেই মর্যাদার অধিকারী হলে, অধিকারী হওয়া সহ আপনার দায়িত্ব বড়িগাল, আপনার ইয়ে দায়িত্ব সমাজকে আহরি নেতৃত্ব দেউ। আপনার ব্যক্তিগত জীবন সহ সমাজ ও লোক মানকর কল্যাণ অধিক হোক, কি যেভাবে ভাবে আজ বিবাহ দেখুলি, কি পোস্ট অফিসে সেবা করব, কি ব্যাঙ্ক সেবা করব, কি রেলবাই সেবা করব,